তাই বলে আমার দেশে মারবতের নামে ভন্ডামিও চলে, আমরা ভন্ডামিও ঠিক সাপোর্ট করি না, ঠিক কিনা বলে? দেখা যায় কিছু কিছু দরবারে মারবতের নামে টুমটুম বাজায়, মারবতের নামে একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তবলা, নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই দান নাই সদকা নাই তরিকত নাই আদর্শ নাই লিবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরাত নাই, ওদের কাছে পাওয়া যায় মদ জুয়া গাঁজা ইয়াবা বাবা হিরোইন ফ্যান্সাডিল নাচানাচি ফালাফালি দাবি করে পীর, ওরা পীর নয় ওরা ভণ্ড ভণ্ড ভণ্ড, ঠিক কিনা বল? হকানি ওলি আল্লাহ আছে এবং থাকবে, ঠিক কিনা বলে? বন্ধু ওলি আল্লাহ আছে কিনা একটু পরে বলছি। বন্ধুরা, যে কথা বলছিলাম লন্ডনের পানি বিজ্ঞানী, উনি হাদিস পড়তে আরম্ভ করে দিয়েছে যে পানি সম্পর্কে হাদিসে কি তথ্য দেওয়া আছে। উনি কোরআনের আবু দাউদ শরীফের কিতাবুল জিহাদের একটা হাদিস পেলেন, রাসূল বলেছে আল বাহরু তাহাতান নার আল বাহরু তাহাতান নার, আল্লাহর হাবিব বলেছেন ওই যে বিশাল সমুদ্র, সমুদ্রের নিচে পানি, ওই পানির নিচে আছে হলো আগুন। সুবহানাল্লাহ বলেন, পানির নিচে কি আছে বাপ? পানি যদি ফুটান্ত হতে হয় নিচে কি থাকতে হয়? লন্ডনের 103 জন বিজ্ঞানী, ওনারা তো কোরআন সুন্না বিশ্বাস করবে না, ওনারা সমুদ্রের মাঝে মেন স্টেশন কায়েম করে লোহার পাইপ নিচে দিতে লাগলেন, এক মাইল চলে যায় দু মাইল চলে যায় পাঁচ মাইল চলে যায় সাত মাইল চলে যায়, লন্ডনের পানি বিজ্ঞানীরা বলে কই কোরআন বলল পানি ফুটান্ত, হাদিস বলল পানির নিচে আগুন, আগুন থাকলে পাইপ তো পুড়ে যাবে, কিন্তু আমরা তো আগুন পাই না। শ্রেষ্ঠ পানি বিজ্ঞানী মুরফন বলল না পাইপ আরও দিতে থাকো, আরও দিতে লাগলেন, এক মাইল আট মাইল যাওয়ার পরে দেখে যেই পাইপটা নিচে চলে যায় সেই পাইপটা আগুনে পুড়ে ভস্ম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লন্ডনের 103 জন বিজ্ঞানী অবাক হয়ে গেলেন কোরআনের কাছে হাদিসের কাছে, তিনারা বললেন এতদিন আমরা ছিলাম খ্রিস্টান, মনে করেছিলাম কোরআনও ভুল হাদিসও ভুল, এখন দেখেছি পৃথিবীর মধ্যে একটিমাত্র সত্য ধর্ম ইসলাম, একথা বলে লন্ডনের মাটিতে 103 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন শুধুমাত্র মুসলমানের গ্রন্থ নয়। ও যুবক, তোমরা মনে করতে পারো কোরআনে এখন কোরআন অনেক আগে নাজিল হয়েছে, কোরআন ব্যাকডেটেড, এখন আপডেট যুগ চলছে, এখন চলছে মোবাইলের যুগ ইন্টারনেটের যুগ, এখন চলছে লিফটের যুগ, এখন চলছে ভাইবার হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ, ঠিক কিনা বলো যুবক? ঠিক না? এই মোবাইলের কথা কি কোরআনে আছে? আল্লাহ বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই।